শুরু করছি আজকের আরো একটি নতুন ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন গোটা শরীরে আবির লেগে, অর্থাৎ আজকে হচ্ছে হোলি। আর এবছর আমি কিন্তু বোলপুর আসিনি, আমি রয়েছি আমার গ্রাম ভদ্রপুরে। আর এবছর প্রথম ভদ্রপুরে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবে মেতে উঠেছে ভদ্রপুরের গ্রামবাসী। আর এই বসন্ত উৎসব হচ্ছে ভদ্রপুরের পালপাড়াতে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে। তো চলুন এবার প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে এবং ওখানকার লোকজনের সাথে কথা বলা যাক, দেখি তারা কি বলছে এই বসন্ত উৎসব নিয়ে। আমি প্রবেশ করে গিয়েছি ভদ্রপুর রাধা গোবিন্দ মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে লোকজন কিন্তু এই বছর প্রথম এত সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করছে। রয়েছে গ্রামের মেয়েরাও, এসাতেও রয়েছে আমাদের গ্রামের দাদারা ভাইয়েরা, সবাই ছোট থেকে বড় সবাই পালন করছে এই বসন্ত উৎসব। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই দাদাদের কাছ থেকে। দাদা তোমার নাম? অনুপ পাল। দাদা এই বছর প্রথম এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো। এই উদ্যোগ কাদের? এই ভদ্রপুর গ্রামবাসীদেরই, সব যুব সমাজে। আগে যদি বসন্ত উৎসব যখন হতো তখন কি কোথায় মানে কোথায় তোমরা বসন্ত উৎসব পালন করতে? তখন এমনি সব পাড়ায় পাড়ায় হতো, এতটা আনন্দ হতো না, এবছর খুবই আনন্দ হচ্ছে। তাহলে এবার জেনে নেওয়া যাক একটি খুদে বাচ্চা মেয়ের কাছে। বাবু তোমার নাম? কি নাম তোমার? কৃষ্ণা। এখানে কি করতে এসেছো তুমি? দোল খেলতে এসেছো? কেমন লাগছে দোল খেলে? খুব ভালো লাগছে। আপনি মাখিয়েছে সবাই? মাখিয়েছে? তো শুনে নেওয়া যাক আরো অনেকের মুখ থেকে। তো এবার দেখে নেওয়া যাক রাধা গোবিন্দজি মন্দিরের এই এরিয়াটা কিরকম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাল সারা রাত জেগে এরা কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেছে এই কমিটির ছেলেরা। আমি খোঁজ নিয়ে দেখলাম এই কমিটির নাম হচ্ছে ভদ্রপুর যুব জাগরণ মঞ্চ, যার নাম কিন্তু লেখা আছে এই মাটিতেও। এবার দেখব এখানে খুব সুন্দর একটি রঙ্গোলিও দেওয়া হয়েছে। তো চলুন এবার ওই রঙ্গোলিটা দেখে নেওয়া যাক। তো এটা আমি রয়েছি এই রাধা গোবিন্দ মন্দিরের নাট মন্দিরে, আর এখানেই কিন্তু দেওয়া হয়েছে খুব সুন্দর একটি রঙ্গোলি। আপনারা দেখতে পাচ্ছেন এই রঙ্গোলিটি দিয়েছে গ্রামের একজন শিল্পী সৌগত মণ্ডল। এবার আমরা কথা বলে নেব গ্রামের মা বোন কাকিমাদের সাথে। আমি পেয়ে গিয়েছি আমার সাথে এই দিদিকে। দিদি তোমার নাম? আমার নাম অঙ্কিতা ব্যানার্জি। দিদি এবছর ভদ্রপুরে এটা প্রথম বসন্ত উৎসব, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, এর আগে কখনো হয়নি, আমার এখানেই বাড়ি, কখনো এর আগে তো কখনো হয়নি, এরকম খুবই ভালো লাগছে, যেন বছর বছর হয় এটাই আশা করি। তাহলে খুব উৎসাহী একদম। এবছর তাহলে বোলপুর যাওয়া হয়তো ক্যান্সেল হলো, সেটা কি দুঃখ হচ্ছে না খুব আনন্দ হচ্ছে? একদম না, খুবই আনন্দ। এখানে পেয়ে গিয়েছি আমি আমার আরো এক কাকিমাকে। কাকিমা তোমার নাম? অনিতা দাস। এই মন্দিরে যে অনেক বছর হয়তো ভদ্রপুরে এই জিনিসটা হয় না, এটা যে হয়েছে এটা কেমন লাগছে? দারুণ লাগছে, তোমাদের এই প্রচেষ্টা যেন চিরকাল থাকে এরকম ভাবে, আমরা এটাই চাই। আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরের একটা যে ঐতিহ্য এটা তোমরা ধরে রাখো, প্রত্যেক বছর এরকম আমরা চাই যেন এরকম ভাবে হয়। তাহলে খুব ভালো লাগছে। এবছর যে বোলপুর যাওয়া হলো না তাতে কি কোনো রকম আফসোস? না কোনো আফসোস লাগছে না, আমাদের গ্রামে যদি এরকম পাই তাহলে অন্য কোথাও যেতে হবে কেন? গ্রামের মধ্যে এরকম একটা আনন্দ আমরা পাই যে একসাথে পাচ্ছি, এটা আমাদের খুব ভালো লাগছে। এবার দেখে নেওয়া যাক এই রাধা গোবিন্দ মন্দিরের মূর্তিটিকে। এইটি হচ্ছে এই ভদ্রপুরের রাধা গোবিন্দজি মন্দিরের মূর্তি। রয়েছে রাধা কৃষ্ণ, তার সঙ্গে রয়েছে গোপাল। এখানে কিন্তু দেখছেন মানুষজন খুব উৎসাহের সঙ্গে এই দোল পালন করছে। দিদি আপনার নাম? কেমন লাগছে আজকে বসন্ত উৎসবে? ভালোই লাগছে বসন্ত উৎসবে এখানে প্রথম এবছর। আগে কি এরকম হয়েছে কোনোদিন? না কোনোদিন হয়নি। তো অন্যবার দোলে কি হতো? অন্যবার দোলে এমনি পাশে হতো গ্রামে মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে ভালোই লাগছে। পরের বছরে কি তাহলে এই একই উৎসাহ নিয়ে দোল পালন হবে? পরে এসে এরকম হোক আর আরো ভালো হোক, এটাই ভালো কামনা করি।
তোমার নাম? তোমার নাম? কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আমি পেয়ে গিয়েছি আমার আর একটু দাদাকে। দাদা তোমার নাম? আমার নাম স্নেহাশিস ব্যানার্জি। কেমন লাগছে আজকে দোলে? বোলপুর যাওয়া হলো না, তাতে কি কোনো রকম আফসোস আছে? এছাড়াও পেয়ে গিয়েছি আমাদের অনেক খুদেদেরকে। বাবু তোমার নাম? কেমন লাগছে আজকে? এই যে এত আবির মাখিয়েছো, কে মাখালো এত আবির? বন্ধুরা, বন্ধুরা সবাই মাখিয়েছে। আজকে রাধা গোবিন্দজি মন্দিরে হচ্ছে, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। বাবু তোমার নাম কি? তুমি এখানে কেন এসেছো আজকে? কেন এসেছো আজকে এখানে? রং খেলতে এসেছো। কেমন লাগছে আজকে রং খেলে? তো দেখলেন আপনারা, এখানে এত মা বোনের কাকিমা আমাদের সবাই আছে, সবাই কিন্তু খুব উৎসাহের সঙ্গে আজকে এখানে এই দোল উৎসবটিকে পালন করছে। তো ইনারা চান প্রতি বছর এরকম কি এর থেকেও আরো বেশি বড় করে উদযাপন করা হোক দোল। তো এবছরের মতো দোল খেলা কমপ্লিট। আপনারা আমার ইউটিউব ভিডিওতে দেখেছেন আজকের রাধা গোবিন্দজি মন্দিরের দোলে কীরকম মজা আনন্দ হলো। এবছরের দোল কিন্তু হঠাৎ করেই আয়োজন করেছিল এই ভদ্রপুরের যুব জাগরণ মঞ্চ। এই দোল আমরা যতটা ভেবেছিলাম সুন্দর হবে, তার থেকে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আমরা আশা করছি প্রতি বছরই এরকম সুন্দরভাবে আমরা পালন করব এই দোলের উৎসব। আর এখানকার গ্রামবাসী সত্যি খুবই ভালো, আমাদের এক ডাকে এনারা চলে এসেছেন আজকে রাধা গোবিন্দ মন্দিরে। বাড়ির অনেক কাকিমা জেঠিমা এনারাও কিন্তু বাড়ির অনেক কাজ ফেলে চলে এসেছিলেন আজকে একসাথে এই দোল উৎসব পালন করতে। আজকে বসন্ত উৎসবের ভিডিওটা দেখলেন আপনারা আমার ইউটিউব পেজে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, এছাড়াও ভিডিওগুলিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।